বায়ুসেনার প্রদর্শনীত অঘটন, চেন্নাইর মেরিনা বিচত 5 জন লোকর মৃত্যু, শতাধিক চিকিৎসাধীন, 92 সংখ্যক বার্ষিকীত চেন্নাইর মেরিনা বিচত বায়ুসেনায় আয়োজন করেছিল অভিনব প্রদর্শনী। দেওবারে আয়োজন করা এই প্রদর্শনী চাবলৈ তাত গোট খাইছিল 15 লাখ লোক। উৎকট গরমের মাজতে পুয়ার প্রায় মেরিনা বিচলৈ সমাগম হয়েছিল রাইজ। বাস রেলর ব্যক্তিগত গাড়ি অহা লোকে বহুদূর খোজকাঢ়ি উপস্থিত হয়েছিল সেই স্থান। সময় বাগরার লগেলগে বাড়িছিল তাপমাত্রা। দেওবারে পুয়া 11 বজাত বায়ুসেনার 72খন বিমানের প্রদর্শনী আরম্ভ হয়, মানে গরমত অন্ধকণ্ঠ শুকাই গেছিল হাজার হাজার লোক। লগত ছাতি আর পানির বটল ননা সকলে জিয়াতু ভুগিবলগা হয়েছিল মেরিনা বিচ। সুপারসনিক রাফাল জেট আর তেজস যুদ্ধ বিমানের উড়ণের মাজতে ইটুপাল পানির হাহাকার লাগিছিল বহুজন। দুপুরিয়া 1 বজাত বায়ুসেনার প্রদর্শনী শেষ হয়ে, মানে অধৈর্য হয়ে পড়ছিল মেরিনা বিচত গোট খোয়া 15 লাখ লোক। তেনেতে হঠাৎ ঠেলা হেঁচা আরম্ভ হল মেরিনা বিচ। 15 লাখ লোকর ঠেলা হেঁচার পরিণতিত ঠাইতে মূর্ছা গল শ শ লোক। মুহূর্ততে হুয়া দোয়া লাগিল সেই অঞ্চলত। সৃষ্টি হল ভয়ঙ্কর পরিস্থিতি। 108 সেবার বাহনে মূর্ছা যাওয়া লোকসলক উদ্ধার করে ভর্তি করালে মেরিনা বিচর কাষতে থাকা 3খন সরকারি হসপিটাল। কিন্তু তার মাজতে শরীরত পানি কমে যাওয়ার ফলত প্রাণ হেরালে 5 জন লোকে। বর্তমানেও মৃত্যুরে যুঁজি আছে 2 জন লোকে। রাজীব গান্ধী সরকারি হসপিটালত 45 জন, উমানদুরার সরকারি হসপিটালত 43 জন আর রয়াপতা সরকারি হসপিটালত চিকিৎসাধীন হয়ে আছে 7 জন লোক। বায়ুসেনার প্রদর্শনী চাবলৈ গৈ মেরিনা বিচত 5 জন লোকর মৃত্যু হওয়া ঘটনাক লৈ উত্তপ্ত হয়েছে তামিলনাডুর রাজনীতি। বিরোধীয়ে টার্গেট করেছে এম কে স্টেলিন নেতৃত্বাধীন তামিলনাডু সরকার। স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগর দাবিত মুখর হয়েছে AIADMK। এম কে স্টেলিনের DMK নেতা পালি নেতায় বাতানুকূল পরিবেশত বায়ুসেনার শো উপভোগ করার বিপরীতে সাধারণ লোকে 10 কিলোমিটারলৈ খোজকাঢ়ি মেরিনা বিচলৈ আহিবলগা ঘটনাক কঠোর সমালোচনা বিরোধী শিবিরের। নিউজ ডেস্ক, News18, অসম নর্থ ইস্ট। আপুনি বিচরা বাতৰি পাব কেৱল News18 এপত। News18 এপ ডাউনলোড কৰিবলৈ স্কেন কৰক এই QR কোড। গুগল প্লে ষ্টোৰতো পাব এই News18 এপ।